welcome back to my channel. I'm going to show you how to do this. I'm going to show you how to do this vlog. I'm going to show you how to do this. So, আজকে টুকুর পাপা আসছে তো স্পেশাল হয়ে গেল ফুল মানে ডাবল এক্সেল হয়ে গেল হ্যাপিনেসটা ডাবল এক্সেল না আমার কাছে হচ্ছে 6 এক্সেল হয়ে গেছে হ্যাপিনেসটা যাই হোক ও আসবে ঠিক বিকেল 5টা এখন 4টা বেজে গেছে এনজিবি থেকে অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে আরো বাড়িতেও নামবে কিন্তু ম্যাটার হচ্ছে গিয়ে আমি সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি অ্যান্ড এখন ব্লগটা অনেক কন্টিনিউ আসছে না একটু দেরি দেরি করে আসছে কারণ এটাই যে আমি টুকুকে এত মানে মা করতে থাকে আমি করতে থাকি তারপর রান্নার মাসি আছে তারপর কাজের মাসি আছে আলাদা আলাদা তারপরেও আমাদের টাইম হয় না তো একা হাতে এত কিছু করা অনেকটাই ইম্পসিবল হয়ে যায় তো টুকুর পাপা আসছে এখন হয়তো আমি রেগুলারলি ভিডিওগুলো আপলোড করতে পারবো কারণ টুকু যখন ওর পাপা আসে তখন সারাদিন টুকু পাপা টুকুকে নিয়ে ব্যস্ত থাকে তো ওকে রাখলে তখন আমি একটু টাইম পাবো তখন আমি কিছু কাজ করতে পারবো তখন আমি রেগুলারলি হয়তো রেগুলার মানে কি এক দুদিন গ্যাপে আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো ঠিক তোমরা ঠিক ঠিক পেয়ে যাবে আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চলো আজকের ভিডিওটা শুরু করছি এক গাদা কাপড় এখন আমাদের ভাঁজ করতে হবে আর এখানে মা টুকুকে রাখছে আর টুকুর পাপা আসছে এখন আমরা বসে গল্প করছি এখানে টুকু আদর করছে হিসু করার জন্য না টুকু তুমি মুখ কালো করে রাখছে তো উড়ি বাবারি উড়ি বাবারি হিসু করা টুকু হিসু করা শুয়ে রেখে গেছিলাম দেখো কি অবস্থা আসলে এখানে এটা চালিয়ে দিয়েছি ফ্যানের সাথে আর এটা দেখে ও শুয়ে শুয়ে কি খুশি এটা দেখলে কি খুশি এটা কি খুশি না দেখলে মটন রান্না হয়েছিল তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে মটনটা জাস্ট টুকুর 2 মাস যখন হলো তো আরো 2-3 মাস পর থেকে আমি একটু ভালো মন্দ খেতে পারবো কারণ এখনো আমি যা খাচ্ছি টুকুর সেটাই মানে হেলথের উপরে বেস আমার খাওয়া দাওয়ার উপরে টুকুর হেলথ বেস করছে তো আমি যদি রিচ খাওয়ার খাই মশলাদার সেটা টুকুর পেটটা জ্বলবে তো খাওয়া দাওয়া হয় না বাট আমি মাকে বললাম মা ঠিক আছে রাত্রে ডাল দিয়ে খাবো মাংস খাবো না কিন্তু এখন আমাকে প্লিজ মাংস খেতে দাও তো রাত্রে ডাল দিয়ে মেখে 1-2 টুকরো মাংস হয়তো খাবো ঝোল টোল কিছু নেবো না টুকু মহাশয় আজকে তেল টেল মালিশ হয়ে গেছে আজকে স্নানও হয়েছে টুকুর একদিন পরপর স্নান করা ছিল আমরা ঠান্ডা লেগে যাবো বলেছিলাম আজকে টুকুর 2 মান্থ কমপ্লিট হলো আর আজকে আসছে উজান তো সেলিব্রেশন তো হবে কিন্তু ভিডিওটা দিতে হয়তো আবার দেরি হয়ে যেতে পারে কিছু কারণের জন্য তো যাই হোক সেলিব্রেশন তো করবোই তো চলো এখন আমি একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে অনেকদিন পর উজান আসছে বলে কথা একটু ড্রেস চেঞ্জ চেঞ্জ না করলে হয় নাকি চলো দিন না যাবো তো আর টুকু শুয়েছিল টুকু উঠেও গেছে খেলতেও শুরু করেছিল আর ও হিসুও করে দিয়েছিল তারপর ফটাফট চেঞ্জ করে আগে ওর কাপড়টা চেঞ্জ করে দিলাম অ্যান্ড দিনের বেলা তো হাগিস পাওয়ানো যাবে না ভীষণ গরম এই গরমের মধ্যে হাগিস পাওয়ালে র্যাশেস বেরিয়ে যাবে তো এবার একটু বাইরে ওকে দিয়ে আসি জেঠিমা আছে মা আছে সবাই ওকে রাখবে আর আমি ওর ওকে একটু ফিট করবো একটু পরে এখন ওর খিদে পাইনি কিন্তু ওর এই নতুন জিনিসটা শিখেছে ও হাত খাওয়া যেটা খুবই বাজে আমি ওকে বলেছি এটা খেতে হয় না বাপ্পাতে খেতে হয় না খিদা পাক কি না পাক ওই হাতটা খাবে আজকে টুকুর হ্যাপি বার্থডে সবাই টুইশ করে দাও সবাই একটু উইশ করে দাও হ্যাপি বার্থডে টুকু তো শোন না চল বাইরে যাই রুমটা ভীষণ অগোছালো হয়ে আছে আমি একটু রুমটা গুছি ততক্ষণ আমি রুমটাকে ভালো করে ডেকোরেশন মানে গোছাতে হবে ডেকোরেশন আর হয় না আমার রুমটা পুরো এলোমেলো এখন যদি দেখিয়ে দিচ্ছি কেমন আছে আপাতত আমার রুমটা আর গোছানোর পর কতটা গোছাতে যে হিসু করে ওই কাপড়গুলো এখানে থাকে এখানে আমার কিছু জামা কাপড় আছে এখানে টুকুর দোলনা এখানে আছে ওর ভাঁজ করা কাপড় চোপড় নাইটি বিছানা চাদর এখানে রাখা আছে এখানে টুকুর সাজার জিনিস ওষুধপত্র খাবার দাবার আছে এখানে টুকুর যেগুলো যখন তখন মানে শুয়ে আছে তখন একটা কাপড় লাগবে ফট করে এই জন্য বেডের এখানে রাখা থাকে এখানে দেখো বেডটা পুরো এলোমেলো হয়ে আছে এইদিকেও একদম এখানে আমার কিছু জিনিস বানাচ্ছে সেই জিনিসের ভেতরে আছে আর এখানে আমার চার্জার মানে ল্যাপটপের এখান দিয়ে পুরো এলোমেলো এলোমেলো মেসি এখানে এটা হচ্ছে ওয়ার্ড্রপ নেওয়া হয়েছে ছোটো একটা যেটা হচ্ছে ইনভাইটার ওই সাইডটা ব্ল্যাঙ্ক এখানে টুকু জামা কাপড় এই বালতিটাও জিনিসপত্র এইদিকে এলোমেলো এলোমেলো এই সব কিছু গোছাতে হবে পুরো ঘেমে গেছি আগে কাজগুলো করে নিই রাস্তা এখন আধা ঘন্টা বাকি একটু ফুল হচ্ছে এখন তেল মালিশ কারণ আমি চাচ্ছি একটু আসার আগে মানে ওর পাপা আসার আগে যেন রেডি হয়ে যায় আজকে ওর বার্থডে বলে কথা তো আছে আসছে এই জামাটা পরাবো নাকি হচ্ছে মা আবার হচ্ছে দুটো ফুল স্লিপসের মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ফুল স্লিপসের হচ্ছে দুটো ড্রেস আছে এই দুটো পরাবো ফুল প্যান্ট ফুল স্লিপস এই দুটো জামা বা হচ্ছে কি বকছি আমি ব্লক করাটা বক বকানি বলে ডিসাইড করা হলো এই ড্রেসটা থেকে এই ড্রেসটা পরবো এটা মালিশ এখন আর মা দিচ্ছে ঘর ঝাড় দিচ্ছে তুমি নতুন রেডি আচ্ছা রেডি হয়ে গেছে
গেল আর টুকু এখানে বসে দাদা ভাইয়ের সাথে বসে বৃষ্টি দেখছে না টুকু দাদা ভাইয়ের সাথে বসে ও গান করছে আবার না শুনে ও টুকু বাইরে বসেছিলাম তো এখন জানি না কেন হট করে আমার খুব পিঠ ব্যথা করছে আর পেট ব্যথা করছে একটু বুকে নিয়ে ঘরে চলে এসেছি ও দেখো শুয়ে শুয়ে খেলছে এখন টিসু না তুমি খেলছো না মামা তোমাকে বলছি মামা নতুন জামা পরছো তুমি শোনো মামা তুমি টাটা দিতেও শিখে গেলো তো শোনা মাম এই বাবা রে মম 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 গন্ধ বেরোচ্ছে এখানে আমার মা বানাচ্ছে পিঠা আমার দাদা এসছে আমার বাবু এসছে পিঠা হচ্ছে পিঠা আবার কালকেও বানানো হয়েছিল কালকে শনিবার পাতা পূর্ণ হয়েছিল আর আজকে হচ্ছে পাটিসাপটা এটা হচ্ছে উজানোর সেপ্রিট আমার লাইট কই ওরম করো না তোমার চোখে এমনি ভয়ঙ্কর লাগতেছে দেখতে ডেঞ্জারাস রাক্ষসের মতো লাগছে পিঠা ও চোখ গুলো দেখো না যে স্নান করলো আর স্নান করলে বেশিক্ষণ চোখ লাল হয়ে যায় এই জন্য হতে পারে যান শিঙাড়ে নিচ্ছে তো শিঙাড়া খাওয়া হবে এদিকে আবার পিঠাও হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা যেটার জন্য আমি খুবই লজ্জাজনক ভাবে যেটা বলছি জানার আজকে কাজের এত চাপ ছিল ও মানে টোটোতে বসেও ফোন করতে করতে এসছে যে অফিসিয়াল ফোন ছিল তো ওকে বলেছিলাম তুমি কিন্তু টুকুর জন্য পেস্ট্রিগুলো নিয়ে এসো যেটা হচ্ছে ওর বার্থডে হিসাবে কাটবো তো সেটাও ভুলে গেছে তো ওর মনেই ছিল না দোকান টোকান বার করে চলে এসেছে তো অ্যাটলিস্ট ও কুন্ডু গেমটা পেয়েছে যেখান থেকে শিঙাড়াগুলো এনেছে আর ওর যেটা আনতে বলেছি টুকুর জন্য সেটা আনতে ভুলে গেছে তো আই থিঙ্ক সেটা আমরা কালকে মানে সেলিব্রেট করবো তো সবাই সঙ্গে থেকো আজ বল তোর নেই তোর কেউ নেই কেউ নেই দেখছো বাবুকে আর টুকুকে দিল আর আমি বাদ তাহলে কেন না বলবো আমাকে তো দেখতেই পারে না ক্যামেরা ধরে রাখলে কথা ওকে যে কি হলো তো এই আই ড্রপটা ছিল এটা আমার একবার চোখ লাল হয়ে গেছিল সেই আই ড্রপটা তো এটা আমি ওকে দিলাম তো বুঝলেন একটু রিলিফ লাগছে এখন বুঝলেন কালার কমছে কিনা দেখো দেখি হ্যাঁ চোখটা অনেকটাই একটু খুলবে তো না অন্ধকার চোখ বন্ধ থাকলে কি করবে একটু কমেছে হালকা একটু কমেছে তখন অনেক বেশি ছিল একটু কমেছে আর বুঝলেন এখন ওর মেয়ের সাথে গল্প ঘুমাতেই দিচ্ছে না টুকুকে টুকুর হাতে একটু শরীরটা সে খারাপ লাগছে ও ঘুমাচ্ছে আপা ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে আজকে এশিয়া কাপ ভাবলাম যে আজকেই ভিডিওটা লং করবো কালকে পর্যন্ত তো ভাবলাম না কালকে একটা নতুন করবো কেক কাটার তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর টুকুর পাপা টুকুর নিয়ে ভীষণ ব্যস্ত আর এক্সিট আসলো না তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা